আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী মেঘমল্লার, অনলি অন রেডিও মেলন 90.4 FM। এই গল্পটি একটি ঐতিহাসিক গল্প এবং তার সঙ্গে তন্ত্র সাধনার কিছু কথাও উল্লেখ রয়েছে। রেডিও মেলন 90.4 FM এই ধরনের তন্ত্র সাধনা, উইচক্রাফ্ট বা ব্ল্যাক ম্যাজিক কোনো কিছুকেই উৎসাহিত করে না। আমরা আশা করব শ্রোতারা নিছক গল্প শোনার আনন্দেই গল্পটি শুনবেন। এই গল্পে অভিনয় করেছেন দীপক, অপূর্ব, মৌ, রীতি এবং সায়ন। নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুরের খেলা দেখার জন্য অনেক মেয়ে পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্রিত হয়েছিল, তারই মধ্যে প্রদ্যুম্ন প্রথম লোকটাকে দেখে। সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি। চারপাশের গ্রাম থেকে মেয়েরা এসেছিল দশপারমিতার মন্দিরে পুজো দিতে। সেই উপলক্ষে অনেক সাপুরে গায়ক বাজিকর মন্দিরে একত্রিত হয়েছিল। অনেক মালাকার নানা রকমের সুন্দর সুন্দর ফুলের গয়না গড়ে মেয়েদের কাছে বেচার জন্য এসেছিল। একজন শেঠ মগধ থেকে দামি রেশমি শাড়ি বেচার জন্য এসেছিল। তারই দোকানে ছিল সেদিন মেয়েদের সর্বাধিক ভিড়। প্রদ্যুম্ন শুনেছিল জ্যৈষ্ঠ সংক্রান্তির উৎসব উপলক্ষে পারমিতার মন্দিরে একজন বিখ্যাত গায়ক ও বীণ বাজিয়ে আসবেন। সে মন্দিরে গিয়েছিল তাঁরই সন্ধানে। সমস্ত দিন ধরে খুঁজেও কিন্তু প্রদ্যুম্ন তাকে ভিড়ের মধ্যে থেকে বের করতে পারেনি। সন্ধ্যের কিছু আগে মন্দিরের উঠোনে একজন সাপুরে অদ্ভুত অদ্ভুত সব সাপের খেলা দেখাতে আরম্ভ করল, আর তার চারধারে অনেকগুলো কৌতুকপ্রিয় লোকজন ভিড় জমিয়ে দিল। ক্রমে ক্রমে সেখানে ভিড় বাড়তে লাগল। প্রদ্যুম্নও সেখানে দাঁড়িয়ে গেল বটে, কিন্তু তার মন সাপের খেলার দিকে আদৌ ছিল না। সে ভিড়ের মধ্যে প্রত্যেক পুরুষ মানুষকে মনোযোগের সঙ্গে লক্ষ্য করছিল। যদি চেহারায় এবং হাবে ভাবে সেই বীণ বাজিয়ে ধরা পড়েন, অনেকক্ষণ ধরে দেখার পর তার চোখে পড়ল একজন ভিড়ের মধ্যে তার দিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছেন। তার পরনে অতি মলিন এবং জীর্ণ পোশাক। কি জানি কেন প্রদ্যুম্নর মনে হলো এই সেই গায়ক। প্রদ্যুম্ন ভিড় ঠেলে তার কাছে যাওয়ার উদ্যোগ করতে তিনি হাত উঁচু করে প্রদ্যুম্নকে ভিড়ের বাইরে যেতে ইঙ্গিত করলেন। বাইরে আসতে প্রৌঢ় তাকে জিজ্ঞেস করলেন, আমি অবন্তীর গায়ে সুরদাস, তুমি আমাকে খুঁজছিলে না? প্রদ্যুম্ন একটু আশ্চর্য হল। তার মনের কথা এই লোকটা জানলো কি করে? প্রদ্যুম্ন সসম্ভ্রমে জানালো, আগে হ্যাঁ, আমি আপনাকে খুঁজছিলাম। তুমি আমার অপরিচিত নও। তোমার পিতার সঙ্গে এক সময় আমার যথেষ্ট বন্ধুত্ব ছিল। আমি কাশী গেলেই তোমার পিতার সঙ্গে দেখা না করে আসতাম না। তোমাকে ছেলেবেলায় দেখেছি, তোমার বয়স তখন খুব কম। আপনি এখানে এসে কোথায় আছেন? নদীর ধারে একটা ভাঙা মন্দির আছে, জানো? হ্যাঁ হ্যাঁ জানি, ওখানে একজন সন্ন্যাসী আগে থাকতেন না? তিনি এখন ওখানেই আছেন। তুমি যে কোনো একদিন গিয়ে ওখানে আমার সঙ্গে দেখা করো। তুমি এখানে কোথায় থাকো? এখানকার বিহারে পড়ি, 3 বছর আছি। আপনি মন্দিরে কতদিন থাকবেন? সে তোমাকে বলবো, তুমি এরই মধ্যে একদিন যেও। প্রদ্যুম্ন প্রণাম করে বিদায় নিল। সন্ধ্যে তখনও হয়নি। মন্দিরটা যে ছোট্ট পাহাড়ের ওপর ছিল, তারই দুপাশের ঢালু রাস্তা বেয়ে মেয়েরা উৎসব থেকে বাড়ি ফিরছিল। প্রদ্যুম্নর চোখ যেন কার সন্ধানে একবার মেয়েদের ভিড়ের মধ্যে ইতস্তত ধাবিত হল, পরেই সে আবার তাদের পেছনে ফেলে দ্রুত পদে নামতে লাগল। আচার্য শীলব্রত অত্যন্ত কঠোর মেজাজের মানুষ। একেই তিনি প্রদ্যুম্নের মধ্যে অন্যান্য ছাত্রদের চেয়ে বেশি চঞ্চলতা ও কৌতুকপ্রিয়তা লক্ষ্য করে তাকে একটু বেশি শাসনের মধ্যে রাখতে চেষ্টা করেন। তার উপর সে রাত করে বিহারে ফিরলে কি আর রক্ষে থাকবে? বাঁক ফিরতেই বাঁ পাশের পাহাড়ের আড়ালটা সরে গেল। সেদিকটা বেশ খোলা। প্রদ্যুম্ন দেখল দূরে নদীর ধারে মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে।
চুড়োর মাথার ওপর ছায়াচ্ছন্ন আকাশ বেয়ে ঝাঁকে ঝাঁকে পাখির দল ডানা মেলে বাসায় ফিরছিল। আরও দূরে একখানা সাদা মেঘের প্রান্ত পশ্চিম দিকের পরন্ত রোদে সিঁদুরের মতো রাঙা হয়ে আসছিল। চারধারে তার স্নিগ্ধ উজ্জ্বল মেঘের কাঁচুলি হালকা করে টানা। হঠাৎ পেছন থেকে প্রদ্যুম্নের কাপড় ধরে কেউ মৃদু একটা টান দিল। প্রদ্যুম্ন পেছন ফিরে চাইতেই যে কাপড় ধরে টেনেছিল তার চোখে কৌতুকের বিদ্যুৎ খেলে গেল। প্রদ্যুম্নের চেনা এক কিশোরী। তার দোলনচাপা রঙের ছিপছিপে দেহটিতে একটি শরীরের তুলনায় বড় নীল শাড়ি জড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরা, নতুন কেনা একগোছা ফুলের মালা তার খোঁপাতে জড়ানো। বিস্ময়ের সাথে প্রদ্যুম্ন জিজ্ঞেস করল, তুমি কখন এসেছিলে সুনন্দা? আমি তোমাকে এত খুঁজলাম, কই দেখতে পেলাম না তো? প্রথমটা কিশোরীর মুখ লজ্জায় লাল হয়ে উঠল, তারপর সে একটু অভিমানী সুরে বলল, আমাকেই খুঁজতে যেন এখানে এসেছিলে। যত রাজের সাপুড়ে আর বাজিকরদের মুখের দিকে চেয়ে চেয়েই তো ঘুরছিলে, সে কি আর আমি দেখিনি ভাবলে? সত্যি বলছি সুনন্দা, তোমাকেই খুঁজেছি, নাম্বার সময় খুঁজেছি, এর আগেও খুঁজেছি, তুমি কার সঙ্গে এলে? এমন সময় দেখা গেল একদল মেয়ে পাহাড়ের ওপর থেকে সেই পথে নেমে আসছে। সুনন্দার সেদিকে চোখ পড়তেই সে তখনই হঠাৎ প্রদ্যুম্নকে পেছনে ফেলে দ্রুত পদে নামতে লাগল। পেছনেই একদল অপরিচিতা মেয়ে। এমন অবস্থায় আর সুনন্দাকে অনুসরণ করা উচিত হবে না, এই ভেবে প্রদ্যুম্ন প্রথমটা খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হতাশা মেশানো রাগে ঘাড় উঁচু করে সে সদর্পে লাফিয়ে লাফিয়ে পথ চলতে লাগল। সন্ধ্যের ঈষৎ অন্ধকার কখন মিলিয়ে গিয়েছে, অন্ধকারটাই তরল থেকে হালকা হতে হতে হঠাৎ কখন জ্যোৎস্নায় পরিণত হয়েছে। অন্যমনস্ক প্রদ্যুম্ন তা লক্ষ্য করেনি। যখন তার চমক ভাঙল তখন পূর্ণিমার শুভ্রজ্জ্বল জ্যোৎস্না পথঘাট ধুয়ে দিচ্ছিল। দূর মাঠের গাছপালা জ্যোৎস্নায় ঝাপসা দেখাচ্ছিল। পড়াশুনো তার হয় কি করে? আচার্য পূর্ণবর্ধন ত্রিপিটকের পাঠ আয়ত্ত নেই দেখে তাকে ভর্ৎসনা করলেই বা কি করা যাবে? এই রকম রাত্রে যে যুগ যুগান্তরের বিরোহীদের মনোবেদনা তার প্রাণের মধ্যে জমে ওঠে, তার অবাধ্য মন যে এইসব পরিপূর্ণ জ্যোৎস্না রাত্রে মহাকোষ্ঠী বিহারের পাশানলেন্দে মানব সুন্দরীদের পেছন পেছন ঘুরে বেড়ায়, এর জন্য সেই দায়ী। দশপারমিতার মন্দিরের সন্ধ্যা আরতির ঘণ্টার ধ্বনি তখনও মিলিয়ে যায়নি। দূরে নদীর বাঁকের ভাঙা মন্দিরে ক্ষীণ আলো জ্বলে উঠল। উৎসব থেকে ফিরে যাওয়া নরনারীর দল জ্যোৎস্না ভরা মাঠের মধ্যে বহু দূরে অদৃশ্য হয়ে গেল। প্রদ্যুম্নের গতি আরও দ্রুত হল। পথের পাশে একটা গাছ। গাছের কাছে যেতেই প্রদ্যুম্নর মনে হল গাছের আড়ালে কেউ যেন দাঁড়িয়ে আছে। আর একটু এগিয়ে গাছের পাশে যেতেই তার অত্যন্ত পরিচিত কণ্ঠের হালকা মিষ্টি হাসির ঢেউয়ে সে থমকে দাঁড়িয়ে গেল। দেখল গাছতলায় সুনন্দা দাঁড়িয়ে আছে। গাছের পাতার ফাঁক দিয়ে চকচকে জ্যোৎস্নার আলো পড়ে তার সর্বাঙ্গে আলো আধারের জাল বুনেছে। প্রদ্যুম্ন তাকাতেই সুনন্দা ঘাড় তুলিয়ে বলে উঠল, আরেকটু হলেই বেশ হতো, গাছের তলা দিয়ে চলে যেত, অথচ আমি দেখতেই পেতে না। সুনন্দাকে দেখে প্রদ্যুম্ন মনে মনে ভারী খুশি হল। মুখে বলল, ভারী বিজ্ঞের মতো কাজ করেছেন গাছের তলায় লুকিয়ে, আর না দেখতে পেলেই বা কি? আমি তোমার উপর রাগ করেছি সুনন্দা, সত্যি বলছি। বারে দোষ করলেন নিজে, আবার রাগও করলেন নিজে। সেদিন কি কথা বলেছিলে মনে আছে? তা না, যত রাজ্যে সাপুড়ে আর বাজিকর, মা গো ওদের কাছে যাও কি করে? এমন ময়লা কাপড় পরে আমি তো ওদের ত্রিসীমানায় যাই না। তুমি বড় মানুষের মেয়ে, তোমার কথাই আলাদা। কিন্তু কথাটা কি ছিল বলছিলে? যাও, আর মিথ্যে ভান করার দরকার নেই। কি কথা ছিল মনে করে দেখো, সেদিন বললে না? বুঝতে পেরেছি, সেই বাঁশি ভেবে দেখো বলেছিলে কিনা।
আমি দুপুরবেলা থেকে মন্দিরে এসে বসে আছি, একে তো এলেন বেলা করে, তারপর আবার যাও তো। আচ্ছা সুনন্দা, যদি তুমি আমায় দেখতেই পেয়েছিলে তো আমায় ডাকলে না কেন? আমি কি একা ছিলাম? দুপুরবেলা আমি একা এসেছিলাম বটে, কিন্তু তখন তো আর তুমি আসোনি। তারপর আমাদের গায়ের মেয়েরা সব চলে এলো যে, কি করে ডাকবো? আচ্ছা ধরে নিলাম আমার দোষ হয়েছে। তবে তুমি যে বারবার সাপুড়ে আর বাজিকরদের কথা বলছো সুনন্দা, সাপুড়ে আর বাজিকরদের আমি খুঁজিনি। শুনেছিলাম অবন্তী থেকে একজন বড় বীণ বাজিকর আসবেন। তুমি তো জানো আমার অনেক দিন থেকে বীণ শেখার বড় ইচ্ছে, তাই তার সন্ধানে ঘুরছিলাম, তার দেখাও পেয়েছি। তিনি এখানকার নদীর ধারে দেউলে থাকেন। ভালো কথা, তোমার বাবা কোথায়? বাবা 3-4 দিন হলো কৌশম্বে গিয়েছেন মহারাজের ডাকে। তাই বলো, নইলে আমি ভাবছি এত রাত পর্যন্ত সুনন্দা কি। সুনন্দা তাড়াতাড়ি প্রদ্যুম্নের মুখে নিজের হাত দুটো চাপা দিয়ে লজ্জিত মুখে বলল, চুপ চুপ, তোমার কি এতটুকু কাণ্ড জ্ঞান নেই? এখনই যে সব লোক আরতি দেখে ফিরবে। এবার কিন্তু তোমার বাবা এলে বলে দেব। বলে দিও, এমনিতেই আমি মন্দিরে আরতি পর্যন্ত থাকি, সেটা তিনি জানেন। প্রদ্যুম্ন সুনন্দার সুন্দর ফুলের পাপড়ির মতো ডান হাতটা নিজের হাতের মুঠোর মধ্যে ভরে নিল, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, বলবো না। চলো সুনন্দা, তোমায় বাঁশি শোনাই, আমার সঙ্গেই আছে, সত্যি বলছি, তোমায় শোনাবো বলেই এনেছিলাম। তবে ওনাকে খুঁজছিলাম বীণটা ভালো করে শিখবো বলে। নদীর ধারে এসে কিন্তু প্রদ্যুম্ন বড় নিরুৎসাহ হয়ে পড়ল। সে বাঁশি বাজালো বটে, কিন্তু সে যেন কেমন ভাষা ভাষা, সুরের সঙ্গে তাতে তার প্রাণের কোনো যোগ রইল না। তারা দুজনে নির্জনে আরও কতবার বসেছে এর আগে। প্রদ্যুম্নের বাঁশি শুনতে সুনন্দা ভালোবাসে বলে প্রদ্যুম্ন যখনই বিহার থেকে বাইরে আসে বাঁশিটি সাথে আনে। প্রদ্যুম্নের বাঁশির অলস স্বপ্নময় সুরের মধ্যে দিয়ে কত দিন দুজনের অজ্ঞাতে রোদ ভরা মধ্যাহ্ন গিয়ে সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। কিন্তু দুজনে এক হলে প্রদ্যুম্নের এরকম নিরুৎসাহ ভাব সুনন্দা আগে কখনো লক্ষ্য করেনি। কি জানি কেন প্রদ্যুম্নের বার বার মনে আসছিল সেই জীর্ণ ছেঁড়া পোশাক পরা অদ্ভুত দেখতে গায়ক সুরদাসের কথা। তাদের বিহারে কলাবিদ ভিক্ষু বসুব্রতর আঁকা জরার ছবির মতোই লোকটা কেমন কুশ্রী, কুচকে যাওয়া চামড়ায় রোগা শীর্ণকায় দেখতে, পুরনো পুঁথির ছিঁড়ে যাওয়া পাতার মতো ওর পোশাকের কেমন একটা অপ্রীতিকর মেটে লাল রং। পরদিন সকালে প্রদ্যুম্ন নদীর ধারের সেই ভাঙা মন্দিরটাতে গেল। সেটার দেবমূর্তি বহুদিন আগেই অদৃশ্য হয়েছে। মন্দিরের সারা গায়ে বড় বড় ফাটল, সাপখোপের বাস। কাছের গ্রামবাসীরা সেদিকে বড় একটা যায় না। একজন আজীবন সন্ন্যাসী আজ প্রায় 7-8 মাস হয়ে গেল সেখানে বাস করছেন। তারই 2-4 জন অনুগত ভক্ত মাঝে মাঝে আসা যাওয়া করে বলে মন্দিরের পথ আজকাল অপেক্ষাকৃত ভালো আছে। আধো অন্ধকার মন্দিরের মধ্যে প্রদ্যুম্নর সঙ্গে সুরদাসের সাক্ষাৎ হল। সুরদাস প্রদ্যুম্নকে দেখে খুব আনন্দ প্রকাশ করলেন, তারপর বললেন, চলো বাইরে গিয়ে বসি, এখানে বড় অন্ধকার। বাইরে গিয়ে সুরদাস আলোতে প্রদ্যুম্নের মুখ ভালো করে দেখলেন, আর তারপর যেন আপন মনেই বলতে লাগলেন, হবে, তোমার দ্বারাই হবে, আমি তো জানতাম। প্রদ্যুম্ন সুরদাসের মূর্তি দূর থেকে দেখে যে অস্বাচ্ছন্দ্য বোধ করছিল, কাছে এসে কিন্তু সে ভাব কেটে গেল। সে লক্ষ্য করল সুরদাসের মুখশ্রী একটু দেখতে খারাপ হলেও প্রতিভাব্যঞ্জক। তোমার পিতা তো একজন প্রসিদ্ধ গায়ক ছিলেন, তুমি নিজে কিছু শিখেছ? প্রদ্যুম্ন লজ্জিতভাবে উত্তর দিল, হ্যাঁ, একটু আধটু বাঁশি বাজাতে পারি। পারা তো উচিত, তোমার বাবাকে জানতো না এমন লোক এদেশে খুব কম আছে। প্রতি উৎসবে কৌশম্বী থেকে তোমার বাবার নিমন্ত্রণপত্র আসত। আচ্ছা,
আমি শুনেছি তুমি নাকি বাঁশিতে বেশ মেঘমল্লার আলাপ করতে পারো। প্রদ্যুম্ন বিনীতভাবে জানালো, বিশেষ যে কিছু জানি তা নয়, যা মনে আসে তাই বাজাই, তবে মেঘমল্লার মাঝে মাঝে বাজিয়েছি। কই দেখি তুমি কেমন শিখেছ। বাঁশি সবসময় প্রদ্যুম্নের কাছে থাকত, কখন কোন সময় সুনন্দার সঙ্গে দেখা হয়ে যায় কে বলতে পারে। প্রদ্যুম্ন বাঁশি বাজাতে লাগল। তার পিতা তাকে ছোটবেলায় যত্ন করে রাগরাগিনী শেখাতেন। তাছাড়া সঙ্গীতে প্রদ্যুম্নর একটা স্বাভাবিক ক্ষমতাও ছিল। তার আলাপ অতি মধুর হল। লতাপাতা ফুল ফলের মাঝখান বেয়ে উদার নীল আকাশ আর জ্যোৎস্না রাতের বুক ফেটে যে রসধারা সবসময় ঝরে পড়ছে, তার বাঁশির গানে সেই রস পূর্ণ হয়ে উঠল। সুরদাস বোধহয় এতটা আশা করেননি। তিনি প্রদ্যুম্নকে আলিঙ্গন করে বললেন, ইন্দ্রদ্যুম্নের ছেলে যে এমন হবে সেটা আশ্চর্যের কথা নয়। বুঝতে পেরেছি তুমিই পারবে, এ আমি আগেও জানতাম। নিজের প্রশংসা শুনে প্রদ্যুম্নের তরুণ সুন্দর মুখ লজ্জায় লাল হয়ে উঠল। অন্যান্য দু এক কথার পর প্রদ্যুম্ন বিদায় নিতে উদ্যত হলে সুরদাস তাকে বললেন, শোনো প্রদ্যুম্ন, তোমার সঙ্গে একটা গোপন কথা আছে। তোমাকে এ কথা বলল বলে আগেও আমি তোমাকে খুঁজেছিলাম, তোমাকে পেয়ে ভালোই হয়েছে। কথাটা তোমাকে বলি, কিন্তু আগে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে এ কথা তুমি কারোর কাছে প্রকাশ করবে না। প্রদ্যুম্ন অত্যন্ত বিস্মিত হল। এই প্রৌঢ়ের সঙ্গে তার মোটে একদিনের আলাপ, এমন কি গোপনীয় কথা উনি তাকে বলবেন যা কাউকে বলা যাবে না? কি কথা না শুনে কি করে? তুমি ভেবো না, তোমার অনিষ্টজনক ব্যাপার হলে আমি তোমাকে বলতাম না। কথাটা কি জানার জন্য প্রদ্যুম্নের অত্যন্ত কৌতূহল হল। সে প্রতিজ্ঞা করল সুরদাসের কথা কারো কাছে প্রকাশ করবে না। সুরদাস খানিকটা নিচু স্বরে বলতে লাগলেন, নদীর ওই বড় বাঁকে যে ঢিবিটা আছে জানো, তার সামনে বড় মাঠ। ওই ঢিবিটার বহু প্রাচীনকালে সরস্বতী দেবীর মন্দির ছিল। শুনেছি এদেশের যত বড় বড় গায়ক ছিলেন শিক্ষা শেষ করে সকলেই ওই মন্দিরে আগে এসে দেবীর পূজা দিয়ে তুষ্ট না করে ব্যবসা আরম্ভ করতেন না। সে অনেক দিনের কথা, তারপর মন্দির ভেঙে চুড়ে ওই দাঁড়িয়েছে। ওই ঢিবিতে বসে আষাঢ়ী পূর্ণিমা রাতে মেঘমল্লার নিখুঁতভাবে আলাপ করলেই সরস্বতী দেবী স্বয়ং গায়কের কাছে এসে আবির্ভূতা হন। এ সংবাদ এদেশে কেউ জানে না। আষাঢ় শ্রাবণ ভাদ্র এই তিন মাসের তিন পূর্ণিমায় প্রতিবার তাঁকে আনতে পারা যায়। তবে তার বরে গায়ক সঙ্গীতে সিদ্ধ হয়। তাঁর বরে সঙ্গীত সংক্রান্ত কোনো বিষয় তখন গায়কের কাছে অজ্ঞাত থাকে না। তবে একটা কথা আছে, যে গায়ক বর প্রার্থনা করবে সে অবিবাহিত হওয়া চাই। তা আমি বলছিলাম, সামনের পূর্ণিমায় তুমি আর আমি এই বিষয়টা চেষ্টা করে দেখব, তুমি কি বলো? সুরদাসের কথা শুনে প্রদ্যুম্ন অবাক হয়ে গেল। তা কি করে হয়, আচার্য বসুব্রত কলাবিদ্যা সম্বন্ধে উপদেশ দিতে দিতে অনেকবার যে বলেছেন, কলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী যে মূর্তি মানুষ কল্পনা করেন সেটা নিছক কল্পনাই, তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। সত্যি সত্যি তাকে দেখতে পাওয়া এও কি সম্ভব? প্রদ্যুম্ন চুপ করে রইল। সুরদাস একটু ব্যগ্রভাবে তাকে জিজ্ঞেস করলেন, এতে কি তোমার মত নেই? সেজন্য না, কিন্তু আমি ভাবছিলাম এটা কি করে সম্ভব যে। না না, সে বিষয়ে তুমি নিশ্চিত থাকো, এর সত্যতা তুমি নিজের চোখেই দেখবে। তোমার অমত না থাকলে আমি সামনের পূর্ণিমায় সব ব্যবস্থা করে রাখব। সুরদাসের কথার পর থেকেই প্রদ্যুম্ন অত্যন্ত বিস্ময়ে ও কৌতূহলে কেমন একরকম হয়ে গিয়েছিল। সে ঘাড় নেড়ে বলল, আচ্ছা রাখবেন, আমি আসবো। বেশ, বড় আনন্দিত হলাম। তুমি মাঝে মাঝে একবার করে এখানে এসো। তোমাকেও তৈরি হতে হলে দুই একটা কাজ করতে হবে, সে বলে দেব। প্রদ্যুম্ন আর একবার সম্মতিসূচক ঘাড় নাড়ানোর পর সুরদাসের কাছ থেকে বিদায় নিল। তারপর সে চিন্তিতভাবে বিহারের পথ ধরল।
তার মনে হচ্ছিল দেবী সরস্বতী স্বয়ং শ্বেত পদ্মের মতো নাকি তার দেহের রং, না জানি কত সুন্দর তার মুখশ্রী। আচার্য বসুব্রত বলেন বটে, ভদ্রাবতী নদীর ধারে শাল পিয়াল তমাল বনে সেবার প্রবল বর্ষা নামল। সারা আকাশ জুড়ে কোনো বিরহিণীর পুরসুন্দরীর অযত্নে থাকা মেঘ বরণে ঝুলের রাশি বিছিয়ে দেওয়া। বর্ষা রাতের ঘন অন্ধকারে তার প্রিয়হারা প্রাণের নিবিড় নির্জনতা, দূর বনের ঝোড়ো হাওয়ায় তার আকুল দীর্ঘশ্বাস, তারই প্রতীক্ষা শ্রান্ত চোখ দুটির অশ্রুভারে ঝড়ো ঝড়ো অবিশ্রান্ত বাড়ি বর্ষণ, মেঘে ঢাকা আকাশের বুকে বিদ্যুতের চমক, তার হতাশ প্রাণে ক্ষণিক আশার মেঘদূত। আষাঢ়ী পূর্ণিমার রাতে প্রদ্যুম্ন সুরদাসের সঙ্গে নদীর ঘাটে গেল। তারা যখন সেখানে পৌঁছল তখন কালো মেঘে সমস্ত আকাশ ছেয়ে ফেলেছে। চারিদিকে একটা জমাট বাঁধা অন্ধকারে সব কিছু অস্পষ্ট দেখাচ্ছে। প্রদ্যুম্ন সুরদাসের কথা মতো নদী থেকে স্নান করে এসে বস্ত্র পরিবর্তন করল। সঙ্গীর কাজকর্মে প্রদ্যুম্ন বুঝতে পারল তিনি একজন তান্ত্রিক। তাদের বিহারে একজন ভিক্ষু ছিলেন, তিনি যজ্ঞাচার্য পদ্মসম্ভবের শিষ্য। সেই ভিক্ষুর কাছে তান্ত্রিক কাজকর্মের কথা কিছু কিছু সে শুনেছিল। সুরদাস অনেকগুলো রক্ত জবার মালা সঙ্গে করে এনেছিলেন, তার মধ্যে কতকগুলো তিনি নিজে পরলেন, কতকগুলো প্রদ্যুম্নকে পরতে বললেন। ছোট মড়ার মাথার খুলিতে তেল সলতে দিয়ে প্রদীপ জ্বালালেন। তাঁর পুজোর আয়োজনে সাহায্য করতে করতে প্রদ্যুম্ন হাঁপিয়ে পড়ল। ব্যাপারটা শেষ পর্যন্ত কি দাঁড়ায় দেখার জন্য তার মনে এত কৌতূহল হচ্ছিল যে অন্ধকার রাতে একজন প্রায় অপরিচিত তান্ত্রিকের সঙ্গে একা থাকার ভয়ঙ্কর দিকটা তার একেবারেই চোখে পড়ল না। অনেক রাত্রে হোম শেষ হল। সুরদাস বললেন, প্রদ্যুম্ন তুমি এবার তোমার কাজ আরম্ভ করো, আমার কাজ শেষ হয়েছে। খুব সাবধান, তোমার কৃতিত্বের ওপরের সাফল্য নির্ভর করছে। তার চোখে কেমন একটা ক্ষুধিত দৃষ্টি যেন, প্রদ্যুম্নর ভালো লাগলো না। তারপর সে এক মনে বাঁশিতে মেঘমল্লার আলাপ শুরু করল। তখন আকাশ বাতাস নীরব, অন্ধকারে সামনের মাঠটায় কিচ্ছু দেখার উপায় নেই। শালবনের ডালপালায় বাতাস লেগে একরকম অস্পষ্ট শব্দ হচ্ছে। বড় মাঠের পরে শালবনের দিগন্তরেখার ধারে রাতের প্রকৃতি পৃথিবীর বুকে অন্ধকার কচি ঘাসের শয্যায় তার আঁচল বিছিয়েছে। শুধু বিশ্রাম ছিল না ভদ্রাবতীর, সে কোন অনন্তের সঙ্গে নিজেকে মিশিয়ে দেবার আকুল আগ্রহে এক টানা বয়ে চলেছে। মৃদু গুঞ্জনে আনন্দ সঙ্গীত গাইতে গাইতে কুলে তাল দিতে দিতে হঠাৎ সামনের মাঠ থেকে সমস্ত অন্ধকার কেটে গিয়ে সারা মাঠটা মৃদু আলোতে প্লাবিত হয়ে গেল। প্রদ্যুম্ন বিস্ময়ের সাথে দেখল মাঠের মাঝখানে শতপূর্ণিমার জ্যোৎস্নার মতো অপরূপ আলোর মণ্ডলে কে এক জ্যোৎস্নাবরণী অনিন্দ সুন্দরী মহিমময়ী তরুণী যেন দাঁড়িয়ে, তার ঘন কালো চুলের রাশি অযত্নে এলোমেলোভাবে তার অপূর্ব গ্রীবাদেশের পাশ দিয়ে ছড়িয়ে পড়েছে। তার আয়ত নয়নের দীর্ঘ কালো অংশ যেন কোন স্বর্গীয় শিল্পীর তুলি দিয়ে আঁকা, তার তুষার ধবল শুভ্র বাহুদ্বয় কোনো দিব্য পুষ্পের গয়নায় মণ্ডিত, তার কোমর নীল পোশাকের মধ্যে আধো আচ্ছন্ন মণিমেখলায় দীপ্তিমান, তার লাল পদ্মের মতো পা দুটিকে বুক পেতে নেওয়ার জন্য মাটিতে বাসন্তী পুষ্পদল ফুটে উঠেছে। হ্যাঁ, এই তো
এই তো দেবী বাণী, এনার বিনার ঝংকারে দেশে দেশে শিল্পীদের সৌন্দর্য তৃষ্ণা সৃষ্টিমুখী হয়ে উঠেছে। এনার আশীর্বাদে দিকে দিকে সত্যের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। এনারই প্রাণের ভাণ্ডারে বিশ্বের সৌন্দর্য সম্ভার নিত্য অফুরন্ত রয়েছে। শাশ্বত এনার মহিমা, অক্ষয় এনার দান, চির নতুন এনার বাণী। প্রদ্যুম্ন তাকিয়ে থাকতে থাকতে দেবীর মূর্তি অল্প অল্প করে মিলিয়ে গেল, জ্যোৎস্না আবার ম্লান হয়ে পড়ল, বাতাস আবার নিস্তেজ হয়ে বইতে লাগল। অনেকক্ষণ প্রদ্যুম্নের কেমন একটা মোহের ভাব দূর হল না। সে যা দেখল এ কি স্বপ্ন না না সত্যি? অবশেষে সুরদাসের কথায় তার চমক ভাঙল। আমার এখনো কাজ আছে, তুমি ইচ্ছে করলে যেতে পারো, কেমন? আমার কথা মিথ্যে নয় দেখলে তো? সুরদাসের কথা কেমন অসংলগ্ন হতে লাগল। তার মুখের দিকে চেয়ে প্রদ্যুম্ন দেখল তার চোখ দুটো যেন আধো অন্ধকারের মধ্যেও জলজল করছে। তার কাছ থেকে বিদায় নিয়ে সে যখন বিহারের দিকে রওনা হল, পূর্ণিমার চাঁদকে তখন মেঘ প্রায় ঢেকে ফেলেছে। একটু একটু জ্যোৎস্না যা আছে তা কেমন যেন হলদে রঙের। গ্রহণের সময় জ্যোৎস্নার এরকম রং সে কয়েকবার দেখেছে। মাঠটা খুব বড়, পার হতে অনেকটা সময় লাগল। তারপর মাঠ ছাড়িয়ে বড় জঙ্গলটা আরম্ভ হল। ঘন বন, শাল দেবদারু গাছের ডালপালা নিবিড় হয়ে জড়াজড়ি করে আছে। তার ভেতরের অন্ধকারও খুব গভীর। পাছে রাত ভোর হয়ে যায় সেই ভয়ে সে খুব দ্রুত পদে যাচ্ছিল। যেতে যেতে তার চোখ পড়ল বনের মধ্যে এক জায়গা দিয়ে যেন খানিকটা আলো বেরোচ্ছে। প্রথমে সে ভাবল গাছের পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্না এসে পড়ে থাকবে, কিন্তু ভালো করে লক্ষ্য করে সে বুঝল যে এই আলো জ্যোৎস্নার আলোর মতো নয়, বরং কৌতূহল অত্যন্ত প্রবল হওয়ায় পথ ছেড়ে সে বনের মধ্যে ঢুকে পড়ল। যে পিপুল গাছের শাড়ির ফাঁক দিয়ে আলো আসছিল তার কাছে গিয়ে গাছের গুঁড়ির ফাঁক দিয়ে উঁকি মেরে প্রদ্যুম্ন অবাক হয়ে দাঁড়িয়ে রইল। কি, এনাকেই তো আমি এইমাত্র মাঠের মধ্যে দেখে এলাম, এই তো সেই অপরূপ সুন্দরী নারী। অদ্ভুত, সে দেখল যাকে সে এই মাত্র মাঠের মধ্যে দেখেছে সেই অপরূপ তুতিশালিনী নারী বনের মধ্যে চারধারে ঘুরে বেড়াচ্ছেন। জোনাকি পোকার হুল থেকে যেমন আলো বের হয়, তার সমস্ত অঙ্গ দিয়ে তেমনি একরকম স্নিগ্ধ উজ্জ্বল আভা বেরোচ্ছে। অনেক দূর পর্যন্ত বন সেই আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। আর একটু কাছে গিয়ে সে লক্ষ্য করল তার আয়ত চোখ দুটো আধো উন্মীলিত, যেন কেমন নেশার ঘোরে তিনি চারপাশ হাতড়ে বের হবার পথ খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু তা না পেয়ে পিপুল গাছের চারধারে চক্রাকারে ঘুরছেন। তার মুখশ্রী অত্যন্ত বিপন্নার মতো। প্রদ্যুম্নের হঠাৎ বড় ভয় হল। সে ভাবল মাঠে সরস্বতী দেবীর দর্শন পাওয়া থেকে এই পর্যন্ত সমস্ত ঘটনা আগাগোড়া কেমন যেন ভৌতিক। এই নিশি রাত্রে শালের বনে এসব কি কাণ্ড ঘটছে? সে আর সেখানে মোটেই দাঁড়াল না। বন থেকে বের হয়ে দ্রুত হাঁটতে হাঁটতে যখন সে বিহারের উদ্যানে এসে পৌঁছল, ম্লান চাঁদ তখন কুমার শ্রেণীর পাহাড়ের পেছনে অস্ত যাচ্ছে। ভোর রাত্রে বিছানায় শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে সে স্বপ্ন দেখল ভদ্রাবতীর গভীর কালো জলের তলায় রাতের অন্ধকারে কে এক দেবী যেন পথ হারিয়ে ফেলেছেন। তিনি যতই ওপরে উঠে আসার চেষ্টা করছেন জলের ঢেউ তাকে ততই বাধা দিচ্ছে। নদীর জলে তার অঙ্গের জ্যোতি ততই নিভে আসছে, অন্ধকার ততই তার চারপাশে গাঢ় হয়ে আসছে।
নদীর মাছগুলো তার কোমল পা দুখানি ঠুকরে ঠুকরে রক্তাক্ত করে দিচ্ছে। ব্যথিত দেহা বিপন্না বেপথ মূর্তি দেবীর দুঃখ দেখে একটা বড় মাছ দাঁত বের করে হিংস্র হাসি হাসছে। মাছটার মুখ গায়ক সুরদাসের মতো। প্রদ্যুম্ন ভোরে উঠেই আচার্য পূর্ণবর্ধনের কাছে গিয়ে সুরদাসের সঙ্গে প্রথম দেখার দিন থেকে গত রাত্রি পর্যন্ত সমস্ত ব্যাপার খুলে বলল। আচার্য পূর্ণবর্ধন বৌদ্ধ দর্শনের অধ্যাপক ছিলেন। মঠের ভিক্ষুদের মধ্যে তিনিই ছিলেন সর্বাপেক্ষা প্রাচীন ও বিজ্ঞ, এজন্য সকলেই তাকে শ্রদ্ধা করত। তিনি সব শুনে বিস্মিত হলেন। সঙ্গে সঙ্গে তার চোখের দৃষ্টি শঙ্কাকুল হয়ে উঠল। জিজ্ঞেস করলেন, এ কথা আগে জানাওনি কেন? তিনি নিষেধ করেছিলেন, আমি তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। বুঝেছি, তবে এখন কেন বলতে এসেছো? এখন আমার মনে হচ্ছে আমি কার যেন কি অনিষ্ট করেছি। পূর্ণবর্ধন একটুখানি কি যেন ভাবলেন, তারপর বললেন, এই রকম কিছু একটা যে ঘটবে তা আমি জানতাম। পদ্মসম্ভব আর তার কতগুলো কাণ্ডহীন তান্ত্রিক শিষ্য দেশের ধর্মকর্ম লোপ করতে বসেছে। স্বার্থ সিদ্ধির জন্য এরা করতে পারে না এমন কোনো কাজ নেই। আর আমি বেশ দেখেছি প্রদ্যুম্ন, যে তোমার এই অবাধ্যতা ও অযথা কৌতুকপ্রিয়তাই তোমার সর্বনাশের মূল হবে। তুমি কাল রাত্রে অত্যন্ত অন্যায় কাজ করেছ। তুমি দেবী সরস্বতীকে বন্দিনী করায় সহায়তা করেছ। এবার প্রদ্যুম্নর বিস্মিত হওয়ার পালা। তার মুখ দিয়ে কোনো কথা বের হল না। পূর্ণবর্ধন বললেন, এই সমস্ত কুসংসর্গ থেকে দূরে রাখার জন্যই আমি বিহারের কোনো ছাত্রকে বাইরে যাওয়ার অনুমতি দিই না। যাগে, তুমি ছেলে মানুষ, তোমারই বা দোষ কি? আচ্ছা, এই এই সুরদাসকে কেমন দেখতে বলো দেখি। প্রদ্যুম্ন সুরদাসের আকৃতি বর্ণনা করল। আমি জানি তুমি যাকে সুরদাস বলছো তার নাম সুরদাসও নয়, তার বাড়ি অবন্তিতেও নয়, সে হচ্ছে প্রসিদ্ধ কাপালিক গুণাঢ্য। কার্যসিদ্ধির জন্য তোমার কাছে মিথ্যে নাম বলেছে। অধীরভাবে প্রদ্যুম্ন বলে উঠল, কিন্তু কিন্তু আপনি যে বলেছেন, সেই ইতিহাসও বলছি, শোনো। নদীর ধারে যে সরস্বতী মন্দিরের ভগ্নস্তূপ আছে ওটা হিন্দুদের একটা অত্যন্ত বিখ্যাত তীর্থস্থান। প্রায় 200 বছর আগে একজন তরুণ গায়ক ওখানে থাকত। তখন মন্দিরের খুব সমৃদ্ধির অবস্থা ছিল না, কিন্তু প্রবাদ আছে যে গায়কটি মেঘমল্লারে এমন সিদ্ধহস্ত ছিল যে আষাঢ়ী পূর্ণিমার রাতে তার আলাপে মুগ্ধা হয়ে দেবী সরস্বতী স্বয়ং তার কাছে আবির্ভূতা হতেন। সেই থেকে ওই মন্দির এক প্রসিদ্ধ তীর্থস্থান হয়ে ওঠে। সেই গায়ক মারা যাওয়ার পরেও কিন্তু পূর্ণিমার রাতে কোনো সিদ্ধ গায়ক এই মল্লার আলাপ করলেই দেবী যেন কোন টানে তার কাছে এসে পড়েন। এই গুণাঢ্য একবার অবন্তীর প্রসিদ্ধ গায়ক সুরদাসের সঙ্গে ওই ঢিপিতে উপস্থিত হয়। সুরদাস মেঘমল্লারে সিদ্ধ ছিলেন, তার গানে নাকি সরস্বতী দেবী তার সম্মুখে আবির্ভূতা হয়ে তাকে বর প্রার্থনা করতে বলেন। সুরদাস প্রার্থনা করেন তিনি যেন দেশের সঙ্গীতজ্ঞ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ আসন প্রাপ্ত হন। সরস্বতী দেবী তাকে সেই বরই দেন। তারপর দেবী যখন গুণাঢ্যকে বর প্রার্থনা করতে বলেন তখন সে দেবীর রূপে মুগ্ধ হয়ে তাকেই প্রার্থনা করে বসে। সরস্বতী দেবী বলেছিলেন তাকে পাওয়া নির্গুণের কাজ নয়।
সে নামে গুণাঢ্য হলেও কার্যত তার এমন কোনো কলাতেই নিপুণতা নেই যে তাকে পেতে পারে, কিন্তু সেজন্য অনেক জীবন ধরে সাধনার প্রয়োজন। তা সরস্বতী দেবী অন্তর্হিতা হওয়ার পর মূর্খ গুণাঢ্যের মোহ আরও বেড়ে যায়, আর সেই সঙ্গে সঙ্গে দেবীর ওপর তার অত্যন্ত রাগ হয়। সে তন্ত্রমন্ত্র বলে দেবীকে বন্দিনী করার জন্য উপযুক্ত তান্ত্রিক গুরুর খোঁজ করতে থাকে। আমি জানি সে এক সন্ন্যাসীর কাছে তন্ত্রশাস্ত্রের উপদেশ নিত। সন্ন্যাসী কিছুদিন পর তার তন্ত্র সাধনার হীন উদ্দেশ্য বুঝতে পেরে তাকে দূর করে দেন। এসব কথা এদেশের সকল প্রাচীন লোকজনই জানেন। তারপর অনেক দিন আমি গুণাঢ্যের আর কোনো সংবাদ জানতাম না, ভেবেছিলাম সে হয়তো এদেশ থেকে চলে গিয়েছে। কিন্তু এখন তোমার কথা শুনে আমার মনে হচ্ছে কাল রাত্রে সে কৃতকার্য হয়েছে বোধ হয়। এতদিন ধরে এই উদ্দেশ্যেই সে কোথাও তন্ত্র সাধনা করছিল। যাক, তুমি এখনই গিয়ে সন্ধান করো মন্দিরে সে আছে কিনা, যদি থাকে আমাকে সংবাদ দিও। প্রদ্যুম্ন সেখানে আর এক মুহূর্ত দাঁড়াল না, সে ছুটে গিয়ে পড়ল বিহারের উদ্যানে। তখন রোদ বেশ উঠেছে, বিহারের পাঠকরা সমবেত কণ্ঠে তাদের পাঠ নিচ্ছে। যেতে যেতে সে দেখল উদ্যানের এক প্রান্তে একটা বড় জাম গাছের ছায়ায় চিত্রকর ভিক্ষু বসুব্রত হরিণের ছালের আসনে বসে বোধহয় কিছু একটা আঁকছেন, কিন্তু তার মুখে অতৃপ্তি ও অসাফল্যের একটা ছাপ স্পষ্ট। প্রদ্যুম্ন যা ভেবেছিল তাই ঘটল। মন্দিরে গিয়ে সে দেখল সেখানে কেউ নেই, গুণাঢ্য তো নেই, সেই সঙ্গে সেই অদ্ভুত সন্ন্যাসীটিও পর্যন্ত নেই। দু একটা ঘট, আগুন জ্বালানোর জন্য জমিয়ে রাখা কিছু শুকনো কাঠ মন্দিরের মধ্যে এদিক ওদিক ছড়িয়ে পড়ে আছে। সেদিন গভীর রাত্রে প্রদ্যুম্ন কাউকে কিছু না বলে চুপি চুপি বিহার ত্যাগ করল। এরপর এক বছর কেটে গেছে। বিহার পরিত্যাগ করার পর প্রদ্যুম্ন একবার কেবল সুনন্দার সঙ্গে সাক্ষাৎ করে বলেছিল সে বিশেষ কোনো কাজে বিদেশে যাচ্ছে, শীঘ্রই ফিরে আসবে। এই এক বছরে সে কাঞ্চি, উত্তর কোশল এবং মগধের সমস্ত স্থান খুঁজেছে, কিন্তু গুণাঢ্যকে কোথাও খুঁজে পায়নি। তবে বেড়াতে বেড়াতে কতগুলো কৌতূহলজনক কথা তার কানে এসেছে। মগধের প্রসিদ্ধ ভাস্কর মিহিরগুপ্ত রাজার আদেশ মতো ভগবান তথাগতর মূর্তি তৈরি করতে নিয়োগ হয়েছিলেন। এক বছর পরিশ্রম করে তিনি যে মূর্তি গড়ে তুলেছিলেন তার মুখশ্রী এমন রূঢ় ও ভাবহীন হয়েছে যে তা বুদ্ধের মূর্তি নাকি মগধের দুর্দান্ত দস্যু দমনকারীর মূর্তি তা সেই দেশের লোক ঠিক বুঝে উঠতে পারছে না। তক্ষশিলার বিখ্যাত দার্শনিক পণ্ডিত যমুনাচার্য মীমাংসা করার বিচারক হিসেবে নিযুক্ত ছিলেন। হঠাৎ তার নাকি এমন দুর্দশা হয়েছে যে তিনি আর সূত্রের অর্থ করে উঠতে না পেরে আবার বৈদিক ব্যাকরণের সুবন্ত প্রকরণ থেকে পড়তে আরম্ভ করেছেন। মহাকোট্টি বিহারের চিত্রবিদ্যা শিক্ষক ভিক্ষু বসুব্রত বুদ্ধ ও সুজাতা নামক তার চিত্রখানা এক বছরেরও বেশি চেষ্টা করেও মনের মতো করে এঁকে উঠতে না পেরে বিরক্ত হয়ে ওই চেষ্টা একেবারে ছেড়ে দিয়ে সম্প্রতি নাকি পক্ষীশাস্ত্রে অত্যন্ত উৎসাহ দেখাচ্ছেন। একদিন প্রদ্যুম্ন সন্ধান পেল উরুবিল্ল গ্রামের কাছে একটা নির্জন স্থানে একজন গোচিকিৎসক এসে বাস করছেন। তার চেহারার বর্ণনার সঙ্গে সুরদাসের আকৃতির অনেকটা মিল আছে। তখনই সেই গ্রামে গিয়ে প্রদ্যুম্ন অনেককে জিজ্ঞেস করল, কিন্তু গোচিকিৎসকের সন্ধান কেউ দিতে পারল না। সেদিন ঘুরতে ঘুরতে অবসন্ন অবস্থায় উরুবিল্ল গ্রামের প্রান্তের একটা বড় বটগাছের ছায়ায় সে এসে বসেছে। সন্ধে তখনও নামেনি, ঝিরঝিরে বাতাসে গাছের পাতাগুলো নড়ছে, পাশের মাঠে পাকা শস্যের শীষগুলো সোনার মতো চিকমিক করছে, সামনে একটু দূরে একটা ছোট্ট পাহাড়, পাহাড়ের গায়ে একটা ঝর্ণা,
পাহাড়ের নিচে এক জায়গায় ঝর্নার জল খানিকটা আটকে গিয়ে ওই ডোবার মতো জলাশয়টা তৈরি হয়েছে। অনেক বন্য হাঁস তার জলে খেলা করছে। প্রদ্যুম্নর হঠাৎ চোখে পড়ল পাহাড়ের গা বেয়ে ধাপে ধাপে কলসি কোমরে এক স্ত্রীলোক নেমে আসছেন। দেখে তার মনে কেমন সন্দেহ হল। সে খানিকটা এগিয়ে গেল। ডোবার একদিকে উঁচু পাড়ে গিয়ে তাকে দেখেই তার মাথাটা যেন ঘুরে উঠল। এই তো তিনি ভদ্রাবতীর তীরে শালবনে এনেই তো পথ হারিয়ে ঘুরছিলেন। মাঠের মধ্যে জ্যোৎস্না রাতে এনাকেই তো আমি দেখেছিলাম। তবে তাঁর অঙ্গের সেই জ্যোতির এক কণাও আর নেই, পরনে এত মলিন এক বস্ত্র। কিন্তু এ সেই চোখ, সেই সুন্দর গঠন। খুব ভালো করে দেখার পর তার মনে কোনো সন্দেহ রইল না যে এই মহিলাই সেই মহিলা। তার মনের মধ্যে গোলমাল বেঁধে গেল। সে উত্তেজনার বশে বিহার ছেড়ে সুরদাসের খোঁজ করে বেড়াচ্ছিল বটে, কিন্তু দেখা পেলে কি করবে সেটা ভাবেনি। কাজেই সে একরকম লুকিয়েই সেখান থেকে চলে এলো। এরপর থেকে রোজ সন্ধ্যায় প্রদ্যুম্ন এসে বটগাছের তলায় বসে। রোজ সন্ধ্যার ঠিক আগে দেবী পাহাড়ের গায়ের পথ পেয়ে নেমে আসেন, আবার সন্ধ্যার সময় কলসি কাঁধে ধাপে ধাপে উঠে চলে যান। সে রোজ বসে বসে দেখে। এইরকমভাবে কিছুদিন কেটে গেল। একদিন প্রদ্যুম্ন মাঠের গাছতলায় চুপ করে বসে আছে, সেই সময় দেবী জলাশয়ে নামলেন। সেও কি ভেবে ডোবায় একদিকের পাড়ে এসে দাঁড়াল। দেখল দেবী কলসি নামিয়ে রেখে কুমুদ ফুল সংগ্রহ করতে বড় ব্যস্ত। একটা বড় ফুল জলাশয়ের এপারের দিকে বেশি জলে ফুটেছিল। তিনি সেটা সংগ্রহের জন্য খানিকটা বৃথা চেষ্টা করার পর চোখ তুলে অপর প্রান্তে প্রদ্যুম্নকে দেখতে পেয়ে হঠাৎ একটু অপ্রতিভের হাসি হাসলেন। তারপর হাসি মুখে তার দিকে চেয়ে বললেন, ওই ফুলটা আমায় তুলে দেবে? দিতে পারি, যদি আপনি এক কাজ করেন। বলো। আমায় কিছু খেতে দেবেন, আমি সমস্ত দিন কিছু খাইনি। দেবীর মুখে ব্যথার চিহ্ন দেখা গেল। আহা, তা এতক্ষণ বলনি কেন? এবারে এসো, ফুল থাকুক। প্রদ্যুম্ন জলে নেমে ফুলটা সংগ্রহ করে ওপারে গেল। তুমি মাঠের মাঝের ওই বড় গাছটার তলায় রোজ বসে থাকো না? প্রদ্যুম্ন তার হাতে ফুলটা দিয়ে বলল, হ্যাঁ, আমিও দেখি আপনি সন্ধ্যের সময় রোজই জল নিতে আসেন। ওই পাহাড়ের ওপরেই আমাদের ঘর, তুমি এসো আমার সঙ্গে, তোমায় খেতে দিই। হঠাৎ দেবী যেন কেমন এক প্রকার বিহ্বল চোখে চারিদিকে চাইলেন। তারপর পাহাড়ের গায়ে কাটা ধাপ পেয়ে উঠতে লাগলেন। প্রদ্যুম্ন পেছন পেছন চলল। পাহাড়ের ওপরে উঠে গিয়ে একটু দূরে বুনো বাঁশ ছাড়ের আড়ালে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছোট্ট কুটির। দেবী বন্ধ দোর খুলে ঘরের মধ্যে গিয়ে প্রদ্যুম্নকে বললেন, এসো। প্রদ্যুম্ন দেখল কুটিরে কেউ নেই। জিজ্ঞাসা করল, আপনি কি এখানে একাই থাকেন? না, এক সন্ন্যাসী আমায় এখানে এনেছেন। তিনি কি করেন জানি না, কিন্তু মাঝে মাঝে এখান থেকে চলে যান, পাঁচ ছয় দিন পর আবার আসেন। তুমি এখানে বসো। দেবী মাটির ঘট পূর্ণ করে তাকে জবাগু পান করতে দিলেন। স্বাদ অমৃতের মতো। এমন সুস্বাদু জবাগু সে আগে কখনো পান করেনি। প্রদ্যুম্নের মনে হল, যদি আচার্য পূর্ণবর্ধনের কথা সত্যি হয়, আর যদি আমি স্বচক্ষে যা দেখছি তা ইন্দ্রজাল না হয়, তবে এই তো দেবী সরস্বতী আমার সামনে। তার জানার কৌতূহল হল ইনি নিজের সম্বন্ধে কি বলেন। আপনারা এর আগে কোথায় ছিলেন? আপনার দেশ কোথায়? দেবী কাঠের বড় পাত্রে সযত্নে অন্ন আর সবজি পরিবেশনে ব্যস্ত ছিলেন। প্রশ্ন শুনে বিস্ময়পূর্ণ দৃষ্টিতে তিনি প্রদ্যুম্নের দিকে চেয়ে বললেন, আমার কথা বলছো? আমার দেশ কোথায় আমি জানি না,
আমি নাকি বিদিশার পথের ধারে এক ভাঙা মন্দিরে অচেতন অবস্থায় পড়েছিলাম। সন্ন্যাসী আমায় এখানে উঠিয়ে এনেছেন, সেই থেকে এখানেই আছি। তার আগে কোথায় ছিলাম তা আমার মনে পড়ে না। তিনি অন্যমনস্কভাবে বাইরে সন্ধ্যার রক্তিম আকাশে, যেখানে উরুবিল্ল গ্রামের প্রান্তরে বনরেখার মাথায় সূর্য হেলে পড়েছে, সেই দিকে চেয়ে রইলেন। তাকিয়ে থেকে কিছু মনে করার চেষ্টা করলেন, বোধহয় মনে পড়ল না। হঠাৎ কি ভেবে তার পদ্মের পাপড়ির মতো চোখ দুটো বেয়ে ঝরঝর করে জল পড়তে লাগল। তাড়াতাড়ি আঁচল দিয়ে চোখ মুছে তিনি প্রদ্যুম্নর সামনে অন্নপূর্ণ কাঠের পাত্রটি রাখলেন, বললেন, খাবার জিনিস কিছুই নেই, তুমি রাত্রে এখানে থেকো, আমি পদ্মের বীজ শুকিয়ে রেখেছি, তাই দিয়ে রাত্রে পায়েস তৈরি করে দেব, কাল সকালে যেও। প্রদ্যুম্নর চোখেও জল আসছিল। ওগো ওগো বিশ্বের আত্মবিস্তৃতা সৌন্দর্য লক্ষ্মী, বিদিশার মহারাজের আর মহান শেঠের সমবেত রত্নভাণ্ডার তোমার পায়ের এককণা ধুলার যোগ্যও নয়। সে দেশের পথের ধুলা এমন কি পুণ্য করেছে মা যে তুমি সেখানে পড়ে থাকতে যাবে। খাওয়া শেষ হলে প্রদ্যুম্ন বিদায় চাইল। দেবীর চোখে হতাশার দৃষ্টি ফুটে উঠল। রাত্রে থেকেই যাও না, আমি পায়েস রেঁধে দেব। আপনার এখানে একা রাত্রে থাকতে ভয় করে না? খুব ভয় করে, ওই বেতের বনে অন্ধকারে কি যেন নড়ে, ভয়ে আমি দৌড় খুলতে পারি না, ঘুম হয় না, সমস্ত রাত বসেই থাকি। প্রদ্যুম্নর হাসি পেল, ভাবল, রাত্রে একা থাকতে ভয় করে বলে বোধহয় পায়েসের লোভ দেখিয়ে দেবী আমাকে সঙ্গে রাখতে চান। তারপর মুখে বলল, আচ্ছা রাত্রে থাকব। দেবীর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সমস্ত রাত প্রদ্যুম্ন কুটিরের বাইরে খোলা হাওয়ায় বসে কাটাল। দেবীও কাছে বসে রইলেন, বললেন, এমন জ্যোৎস্না আমি কখনো ভালো করে দেখার সুযোগই পাই না, ভয়ে বাইরে আসতে পারি না, ঘরের মধ্যেই বসে কাটাই। দেবীর অবস্থা দেখে প্রদ্যুম্ন অবাক হয়ে গিয়েছিল। হলই বা মন্ত্রশক্তি, কিন্তু এতটা আত্মবিস্মৃত হওয়া, এ যেন তার কল্পনার বাইরের জিনিস। নানা গল্পে সমস্ত রাত কাটল। ভোর হলে প্রদ্যুম্ন বিদায় চাইল। দেবী বললেন, সন্ন্যাসী এলে একদিন আবার এসো। সেই দিন থেকে প্রতি রাত্রে সে দেবীর অলক্ষে পাহাড়ের নিচে বসে কুটিরের দিকে চেয়ে পাহারা দিত। তার তরুণ বীর হৃদয় এক ভীরু নারীকে একা বনের মধ্যে ফেলে রাখার বিরুদ্ধে বিদ্রোহ তুলছিল। এইভাবে 10-15 দিন কেটে গেল। এক একদিন প্রদ্যুম্ন শুনত দেবী অনেক রাত্রে একা একা গান করছেন। সেই গান পৃথিবীর মানুষের গান নয়, সেই গান প্রাণধারায় আদিম ঝর্ণার গান, সৃষ্টিমুখে নীহারিকাদের গান, অনন্ত আকাশে দিকহারা কোনো পথিক তারার গান। একদিন দুপুরবেলা প্রদ্যুম্ন খবর পেল, সে যে গোবৈদ্যের খোঁজ করছিল তাকে এই মাত্র দেখা গেছে, পথের ধারে পুকুরে স্নান করছে সে। খবর পেয়েই প্রদ্যুম্ন ছুটতে ছুটতে গিয়ে পুকুরের ধারে উপস্থিত হল। দেখল সত্যি গুণাঢ্য পুকুরের ধারে বস্ত্রাদির পুটুলি নামিয়ে রেখে পুকুরে স্নান করতে নেমেছেন। সে অপেক্ষা করতে লাগল। একটু পরে গুণাঢ্য বস্ত্র পরিবর্তন করে ওপরে উঠে প্রদ্যুম্নকে দেখে কেমন যেন একটা হয়ে গেলেন। তুমি এখানে? আমি এখানে কেন তা বুঝতে পারেননি? তুমি বলছো বলে নয় প্রদ্যুম্ন, আমি এ কাজ করার পরে যথেষ্ট অনুতাপ করেছি। প্রতি রাত্রে ভয়ানক স্বপ্ন দেখেছি, কারা যেন বলছে তুই যে কাজ করছিস এর শাস্তি অনন্ত নরক। আমি এই জন্যই আজ এক পক্ষের ওপর আমার গুরু সেই আজীবন সন্ন্যাসীর কাছে গিয়েছিলাম, তারই কাছে বশীকরণ মন্ত্র আমি শিক্ষা লাভ করি। এর এমনই শক্তি যে ইচ্ছা করলে আমি যাকে ইচ্ছা বাঁধতে পারি,
কিন্তু বশে আনতে পারি না। মন্ত্রের বন্ধনের শক্তি থাকলেও আকর্ষণীয় শক্তি নেই, এই জন্য আমি তোমাকে সঙ্গে নিয়েছিলাম। আমি নিজে সঙ্গীতের কিছুই জানি না যে তা নয়, কিন্তু আমি জানতাম যে তুমি মেঘমল্লারে সিদ্ধ, তোমার গানে দেবী ওখানে আসবেনি, এলে তারপর মন্ত্রে বাঁধব। এর আগে আমার বিশ্বাসই ছিল না যে এমন একটা ব্যাপার হওয়া সম্ভব। অনেকটা মন্ত্রের গুণ পরীক্ষা করার কৌতূহলেই আমি একাজ করেছি। তাহলে এখন উপায়? এখন আমার গুরুর কাছ থেকে আমি আসছি, তিনি সব শুনে একটা মন্ত্র শিক্ষা দিয়েছেন। এটা আগের মন্ত্রের বিরোধ শক্তি সম্পন্ন। সেই মন্ত্রপুত জল দেবীর গায়ে ছড়িয়ে দিলে তিনি আবার মুক্ত হবেন বটে, কিন্তু তার কোনো উপায় নেই। উপায় নেই কেন? যে ছেটাবে সে চিরকালের জন্য পাষাণ হয়ে যাবে। আমার পক্ষে দুদিকই যখন সমান, তখন তাকে বন্দিনী রাখাই আমার ভালো। রাগ করো না প্রদ্যুম্ন, ভেবে দেখো মৃত্যুর পর হয়তো পরজগৎ আছে, কিন্তু পাষাণ হওয়ার পর আমি পারব না প্রদ্যুম্ন। আত্মবিশ্রিতা বন্দিনী দেবীর চোখ দুটির করুণ অসহায় দৃষ্টি প্রদ্যুম্নের মনে এলো। যদি তা না হয় তাহলে যে তাকে চিরদিন বন্দিনী থাকতে হবে। যুগে যুগে যে উদার উচ্চ প্রেরণা আগে এসে তরুণদের নির্মল প্রাণে পৌঁছয়, প্রদ্যুম্নের বেলাও তার ঢেউ এসে লাগল। সে ভাবল একটা জীবন তুচ্ছ, তার রাঙা পা দুখানিতে একটা কাঁটা ফুটলে তা তুলে দেওয়ার জন্য আমি শতবার জীবন দিতে প্রস্তুত। হঠাৎ গুণাঢ্যের দিকে চেয়ে প্রদ্যুম্ন বলল, চলুন আমি আপনার সঙ্গে যাব, আমায় সে মন্ত্রপুত জল দেবেন। গুণাঢ্য বিস্ময়ে প্রদ্যুম্নের দিকে চেয়ে বললেন, বেশ, ভেবে দেখো, এ ছেলে খেলা নয় প্রদ্যুম্ন, এ কাজ। চলুন আপনি। তারা যখন কুটিরের কাছাকাছি এলো তখন গুণাঢ্য বললেন, প্রদ্যুম্ন আর একবার ভালো করে ভেবে দেখো, কোনো মিথ্যা আশায় ভুলো না, এ থেকে তোমায় উদ্ধার করার ক্ষমতা কারোর হবে না, স্বয়ং দেবীরও না। মন্ত্র বলে তোমার প্রাণশক্তি চিরকালের জন্য জড় হয়ে যাবে। মন্ত্রশক্তির নির্মম অমোঘ কাউকে রেহাই দেবে না, কাউকে না। আপনি কি ভাবেন আমি কিছু গ্রাহ্য করি? কিচ্ছু না, চলুন। কুটিরে যখন তারা উপস্থিত হল তখন রোদ বেশ পড়ে এসেছে। দেবী কুটিরের বাইরে ঘাসের ওপর অন্যমনস্কভাবে চুপ করে বসেছিলেন। প্রদ্যুম্নকে আসতে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন, হাসি মুখে বললেন, এসো এসো, আমি তোমার কথা প্রায় ভাবি জানো। তোমায় সেদিন কিছু খেতে দিতে না পেরে আমার মন খুব খারাপ হয়েছিল। এখন তুমি এখানে কিছুদিন থাকো। দেবী কুটিরের মধ্যে আহারের স্থান করে দুজনকে খেতে দিলেন। আহারাদি যখন শেষ হল তখন সন্ধ্যের আর বেশি দেরি নেই। বেতবনে ছায়া নেমে এসেছে, রাঙা সূর্য আবার উরুবিল্ল গ্রামের ওপর ঝুলে পড়েছে। গোধূলির আলোয় দেবীর মুখপানে অপরূপ সৌন্দর্য ফুটে উঠল। তারপর তিনি কলসি কোমরে প্রতিদিনের মতো নিজের ঝর্ণার জল আনতে গেলেন। কই, আমায় সেই মন্ত্রপুত জল দিন। সত্যিই তুমি তাহলে প্রস্তুত? আমায় আর কিছু বলবেন না, জল দিন। আমি এখান থেকে আগে চলে যাই, তারপরই ঘটপূর্ণ জল দেবীর গায়ে ছিটিয়ে দিও। তার চোখ অশ্রুপূর্ণ হল, আবেগ ভরে তিনি প্রদ্যুম্নকে আলিঙ্গন করে বললেন, আমি কাপুরুষ, আমি কাপুরুষ প্রদ্যুম্ন, আমার সে সাহস নেই, নইলে নইলে। তিনি কুটিরের মধ্যে তার দ্রব্যাদি সংগ্রহ করে নিলেন, তারপর সরু পথ বেয়ে বেতবনের ধার দিয়ে পাহাড়ের ওপরে চলে গেলেন। তারই নিচে একটু দূরে মগধ থেকে বিদিশা যাওয়ার রাজপথ। প্রদ্যুম্ন চারিদিক চেয়ে বসে বসে ভাবল, ওই নীল আকাশের তলায় 20 বছর আগে আমি মায়ের কোলে জন্মেছিলাম। মা হয়তো বারাণসীতে ঘরে বসে বসে শূন্য পথে সন্ধ্যার আকাশের দিকে চেয়ে এই প্রবাসী পুত্রের কথাই ভাবছেন।
মায়ের মুখখানি শেষবারের জন্য দেখতে প্রদ্যুম্নের প্রাণ আকুল হয়ে উঠল। ওই পূব আকাশে নবমীর চাঁদ যেন উজ্জ্বল হয়েছে। মগধ যাওয়ার রাজপথের গাছের সারির মাথায় একটা তারা ফুটে উঠল। বেতবনের বেতের কাঠিগুলো মৃদু অন্ধকারে আর ভালো করে দেখা যায় না। প্রদ্যুম্নের চোখ হঠাৎ জলে ভরে উঠল। সেই সময় সে দেখল দেবী জল নিয়ে পাহাড়ের গা বেয়ে উঠে আসছেন। মন্ত্রপুত জলপূর্ণ ঘট সে মাটিতে নামিয়ে রাখছিল। দেবী কুটিরের সামনে এলেন। তার হাতে অনেকগুলো আধফোঁটা কুমুদ ফুল। প্রদ্যুম্নকে জিজ্ঞেস করলেন, সন্ন্যাসী কোথায়? তিনি আবার কোথায় চলে গেলেন, আজ আর আসবেন না। তারপর সে গিয়ে দেবীর পায়ের ধুলো নিয়ে তাকে প্রণাম করে বলল, মা, না জেনে তোমার উপর অত্যন্ত অন্যায় আমি করেছিলাম, আজ তারই শাস্তি আমাকে নিতে হবে। কিন্তু কিন্তু আমি তার জন্য এতটুকু দুঃখিত নই। যতক্ষণ জ্ঞান লুপ্ত না হয়ে যায় ততক্ষণ এই ভেবে আমার সুখ যে বিশ্বের সৌন্দর্য লক্ষ্মীকে অন্যায় বাঁধন থেকে মুক্ত করার অধিকার আমি পেয়েছি। বিস্মিত দৃষ্টিতে দেবী প্রদ্যুম্নের দিকে চেয়ে রইলেন। ঠিক এমন সময় প্রদ্যুম্ন ঘর থেকে হাতে করে জল নিয়ে তার সর্বাঙ্গে ছিটিয়ে দিল। সদ্য ঘুম ভাঙার মতো দেবী যেন চমকে উঠলেন। প্রদ্যুম্ন দৃঢ় হস্তে আরেকবার ঘর থেকে জল নিয়ে দেবীর সর্বাঙ্গে ছড়িয়ে দিল। নিমেষের জন্য তার চোখের সামনে বাতাসে এক অপরূপ সৌন্দর্যের স্নিগ্ধ প্রসন্ন শীতল বায়ু বয়ে গেল। তার সারা দেহ মন আনন্দে শিউরে উঠল। সঙ্গে সঙ্গে তার মনে এলো বারাণসীতে তাদের ঘরে সন্ধ্যের আকাশে চোখ বন্ধ করে শূন্য পথের দিকে তাকিয়ে থাকা তার মা। কুমারী শ্রেণীর বিহারে শীলব্রতর কাছে একটি মেয়ে অল্প বয়সে দীক্ষা গ্রহণ করে। তার নাম সুনন্দা। সে হিরণ্যনগরের ধনবান শেঠ সামন্তদাসের মেয়ে। পিতামাতার অনেক অনুরোধ সত্ত্বেও মেয়েটি নাকি বিবাহ করতে সম্মত হয়নি। অত্যন্ত তরুণ বয়সে দীক্ষা গ্রহণ করায় সে বিহারের সকলের শ্রদ্ধার পাত্রী হয়ে উঠেছিল। সেখানে কিন্তু কারো সঙ্গে সে তেমন মিশত না, সর্বদাই নিজের কাজ নিয়ে সময় কাটাত আর সবসময় কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকত। জ্যোৎস্না রাত্রে বিহারের নির্জন পাষাণ অলিন্দে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আপন মনে প্রায় কি যেন ভাবত। মাঠের জ্যোৎস্নার জাল কাটিয়ে অনেক রাত্রে কাউকে বিহারের দিকে আসতে দেখলে সে এক দৃষ্টিতে সেই দিকে চেয়ে থাকত, যেন কতদিন আগে তার প্রিয় আবার আসবে বলে চলে গিয়েছিল, যেন তারই আসার দিনগুনে এই শ্রান্ত শান্ত ধীর পথ চাওয়া। প্রতি সকালে সে কার প্রতীক্ষায় উন্মুখ হয়ে থাকে, সকাল কেটে গেলে ভাবে বিকেলে আসবে, বিকেল কেটে গেলে ভাবে হয়তো হয়তো সন্ধ্যেই আসবে। দিনের পর দিন, মাসের পর মাস, এরকম কত সকাল সন্ধে কেটে গেল, কেউ এলো না। তবুও মেয়েটি ভাবে আসবে, আজ না হয় কাল সে নিশ্চয়ই আসবে। পাতার শব্দে চমকে উঠে চেয়ে দেখে এতদিনে বুঝি এলো। এক এক রাত্রে এসে বড় অদ্ভুত স্বপ্ন দেখে। কোথাকার যেন কোন এক পাহাড়ের ঘন বেতের জঙ্গল আর বাঁশবনের মধ্যে লুকোনো এক আধভাঙা পাষাণের মূর্তি। নিঝুম রাতের সেই পাহাড়ের বেত গাছ হাওয়ায় দুলছে, বাঁশবনে শিরশির শব্দ হচ্ছে, লম্বা লম্বা বেতকাঠির ছায়ায় পাষাণ মূর্তিটার মুখ ঢাকা পড়ে গেছে। সে অন্ধকার অর্ধরাত্রে জনহীন পাহাড়টার বাঁশগুলোর মধ্যে ঝোড়ো হাওয়া ঢুকে কেবলই বাজছে মেঘমল্লার। ভোরে উঠে রাত্রের স্বপ্ন দেখে আশ্চর্য হয়ে যেত সুনন্দা। কোথায় পাহাড়, কোথায় বেতবন, কার ভাঙা মূর্তি, কিসের এই অর্থহীন দুঃস্বপ্ন?
সে জানে না। এতক্ষণ আপনি শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী মেঘমল্লার, অনলি অন রেডিও মেলন 90.4 FM। গুণাঢ্যের চরিত্রে দীপক, প্রদ্যুম্নর ভূমিকায় অপূর্ব, সুনন্দার চরিত্রে রীতি এবং দেবী সরস্বতীর ভূমিকায় মৌ। গল্প পাঠে এবং পূর্ণবর্ধনের চরিত্রে সায়ন। নাট্যরূপ দান চিন্ময়। পোস্টার ডিজাইনিং চিন্ময়। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।